নিজতি অসম নর্থ ইষ্টৰ সমূহ দৰ্শকক নমস্কাৰ জনাইছো। মই সাংবাদিক বিপুল বৰ্মনে। আৰু কিছুদিন আগতে অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি দায়িত্বত থকা প্ৰাক্তন ৰাজ্যসভা সাংসদ অসমৰ প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী ৰিপুণ বৰাই অসম তৃণমূল কংগ্ৰেছ ত্যাগ কৰিছিল। কিন্তু ইতিমধ্যে অসমৰ পৰা বা তৃণমূল কংগ্ৰেছৰ সাংসদ আছে সুস্মিতা দেৱ, তেখেতো প্ৰাক্তন বিধায়িকা, প্ৰাক্তন লোকসভা সাংসদ। সুস্মিতা দেৱ বাইদেউ এতিয়া আমাৰ লগত উপস্থিত আছে। বাইদেউ, আপোনাক নমস্কাৰ জনাইছোঁ। নমস্কাৰ দাদা, বলক। হয়, আপুনি আজি আহিলে, দুদিন আগতে ৰিপুণ বৰা ডাঙৰীয়াই পদত্যাগ কৰিছিলে আৰু আজি আপুনি আহি সকলোকে লগ পালে, কি ক'ব? খুবই ভালো। 90% মানুষ তো ডিস্ট্রিক্ট কমিটি, স্টেট কমিটি, ইউথ, মহিলা সবাই তো তৃণমূলে আছে। সো আমরা নতুন করে শুরু করব। অ্যান্ড সি, একটা নতুন পার্টিকে দাঁড়া করাতে হলে অনেক ধৈর্য লাগে। ইউনিট পেশেন্স, ইউনিট হার্ডওয়ার্ক। সো এভরিবডি যারা আজকে এসছে ওরা পরিশ্রম করতে রাজি আছে। তো আমি একটা রিপোর্ট দিব কলকাতাতে, আফটার দ্যাট উইল স্টার্ট ওয়ার্ক এগেইন ফ্রম ফ্রেশ। বহুতে এনেকেও কৈছে যে সুস্মিতা বাইদেউ সভাপতির দায়িত্ব লোক লাগে, কারণ আপনি লোকসভার প্রাক্তন সাংসদ, আপনি প্রাক্তন বিধায়িকা, বর্তমানে রাজ্যসভার সাংসদ। প্রেসিডেন্ট সভাপতি কে হবে, দ্যাট ইজ দ্য ডিসিশন অফ অভিষেক ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। সো আমি তো বলতে পারবো না কে প্রেসিডেন্ট হবে, বাট এটা একটা ডেমোক্রেটিক পার্টি। সো আমাদের যারা আছে আমাদের মধ্যে থেকে, ওয়েন সামওয়ান ইজ ইন্টারেস্টেড দে ক্যান গিভ মি অ্যান অ্যাপিল, আমি মমতা দিকে দেখাতে পারবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাতে রাখবো। বাট আই এশোর ইউ যে আমরা একজন যোগ্য, ওয়েল ডিজার্ভিং প্রেসিডেন্ট উই উইল ডেফিনেটলি গিভ সামওয়ান হুল ওয়ার্ক। অ্যান্ড আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্য আসামে 100% আছে। তৃণমূল কংগ্রেসের কারণে আপনি কষ্ট করব। সমান্তরালকে সুধু যে লাস্ট 2024 লোকসভা ইলেকশন ইন্ডিয়া অ্যালায়েন্সে ভবাতক খুব ভাল রেজাল্ট হয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্সের রেজাল্ট সম্পর্কে কি কব? ইন্ডিয়া অ্যালায়েন্সের রেজাল্ট ভালো হয়েছে, নো ডাউট, কিন্তু 99 সিটস হলো ইম্প্রুভমেন্ট, 99 সিটস ইজ নট সাকসেস। সো আরও পরিশ্রম করতে হবে আমি মনে করি। অ্যান্ড আই থিঙ্ক মোদি গভর্নমেন্ট ইজ ভেরি আনস্টেবল, মোদি গভর্নমেন্ট ইজ ভেরি আনস্টেবল। অ্যান্ড আই ফিল দ্যাট যদি ইন্ডিয়া অ্যালায়েন্সকে জিততে হয় আরও পরিশ্রম করতে হবে। ইউ শুড নট বি হ্যাপি উইথ 99, ইউ শুড নট বি হ্যাপি। অসমের মুখ্যমন্ত্রী সম্পর্কে কি কব বাইদেউ? আপনি বিভিন্ন সময়ত রিয়েকশন দিয়ে। দেখেন, আসামের মুখ্যমন্ত্রীকে আমি প্রথম কথা বলতে চাই, ঢিঙে যে রেপটা হলো, গ্যাংরেপ, চারজন ছিল, 4 পিপল অ্যাকিউজড, একটা অ্যারেস্ট হলো, ও পুকুরে ডুবে মরে গেল, বাকি 3 কায়, 4 লোক থানা গ্যাংরেপ মে, ওয়ের আর দ্য রেস্ট, হি ইজ দ্য হোম মিনিস্টার, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ইজ দ্য হোম মিনিস্টার, ওয়ের আর দ্য আদার 3 অ্যাকিউজড, वो पकड़ नहीं पा रहे हैं, तभी पूरा डाइवर्ट करके मियां मुस्लिम, मियां मुस्लिम बोल रहे हैं। अरे आप 3 एक्यूज्ड को अरेस्ट कीजिए ना गैंगरेप में। मोदी जी एक आईन एने से BNS नतून आईन ओखने दैट बिलो द एज ऑफ 18 अगर गैंगरेप होता इट इज कैपिटल पनिशमेंट। तो मोदी जी एत बड़ो बड़ो आईन आनछेन, एत स्ट्रिक्ट आईन आनछेन, কিন্তু হোম মিনিস্টার যদি অ্যারেস্ট করতে পারে না, মোদিজির আইন তো জিরো, বাকি 3 লোক কায় ঢিং মে বতাইয়ে না, আপনি অ্যাসেম্বলি মে কিউ নি বতায়া। সো আই উইল টেল ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দ্যাট ইফ ইউ আর সিরিয়াস অন ইউ অন উইমেন সিকিউরিটি, ডোন্ট ডাইভার্ট টু কমিউনাল পলিটিক্স। বাকি 3 জনকে ঢিং এর রেপিস্টদের আপনি অ্যারেস্ট করছেন না কেন? ওয়ের ইজ ডিজি পুলিশ আসাম, হোয়াট ইজ ই ডুইং? বাইদেউ, মই শেষত সুধিছোঁ, মমতা দিদি আজি কেইদিনমান আগত কৈছে যে বংগ জ্বলিলে ভাৰতবৰ্ষ জ্বলিব, নৰ্থ ইষ্ট জ্বলিব, অসম জ্বলিব, কি কয় বাইদেউ? আমি বলবো হেমন্ত বিশ্ব শর্মা বাংলা বুঝতে পারেন না। উনি বলেছেন বাংলা জ্বললে আসামও থামবে না, নাগাল্যান্ডও থামবে না, মণিপুরও। মানে কি মিন্স দ্য ফায়ার উইল স্প্রেড। আপ দেখিয়ে না, নর্থ ইস্ট কা রাস্তা বেঙ্গল সে নিকলতা হ্যায়। अगर बंगाल को बीजेपी अनस्टेबल करेगा तो नॉर्थ ईस्ट का नुकसान नहीं होएगा, आप बताइए। दीदी वो बोल रहा था,
पर बीजेपी का जो फॉल्स इन्फॉर्मेशन और मिस इन्फॉर्मेशन है, जरा बांग्ला बुझे আমি বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় যদি বাংলা যদি অস্থির হয়, আনস্টেবল হয়, বাংলায় যদি আগুন লাগে, আসামও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, নাগাল্যান্ড মিন্স থেমে থাকবে না, মতলব ও আগ বেঙ্গল মে নেই রুকেগা, ও আগ ফেলেগা, আপ বেঙ্গল কো আনস্টেবল মত করিয়ে। আপ হেমন্ত দা কো না বেঙ্গলি আতা হ্যায়, ক্যা করে বতাইয়ে না। 2026 এসেম্বলি ইলেকশন কে লিয়ে আপনাদের কিন্তু বিরোধী ঐক্য মঞ্চত আসলে 2026ত কেনেকুৱা হ'ব বুলি ভাবে অসমত? লেকিন 2026 মে আবি 1.5 ইয়ার্স হে, ডেৰ সাল হে, বহুত কম টাইম হে, হমকো এক স্ট্র্যাটেজি বানানা পড়েগা। আর এই স্ট্র্যাটেজিটা মমতা দি আর অভিষেক এখানে আসামে এসে চাপবে না। আমার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, আমার যে স্টেট কমিটি আছে, ওদের সঙ্গে আলোচনা করে বিফোর দুর্গাপূজা উই উইল মেক আ স্ট্র্যাটেজি ডিস্ট্রিক্ট ওয়াইজ। ঠিক হ্যাঁ, আর রিপুন বোরা জি যে বলে হ্যাঁ কি তৃণমূল হোনে সে বিজেপি কা ফায়দা হোগা ইয়ে হোগা, তো ও আম আদমিকে বারে মে ইয়ে কিউ নি বলে? মতলব তৃণমূল কি ওজে সে বিজেপি কা ফায়দা হোগা রিপুন দা বলে হ্যাঁ, পর আম আদমি কি ওজে সে নেই হোগা, দিস ইজ রং না? এসা নেই বললাম, ইউ শুড নট টক লাইক দ্যাট। একটা নতুন দলের অধিকার আছে যে বিভিন্ন রাজ্য থেকে রাজনীতি করবে, হাউ ক্যান ইউ সে দ্যাট? আই ফেল ভেরি ব্যাড ওয়েন ইউ সেড ইট। তৃণমূলক অ্যাকসেপ্ট নকরে, এটু মমতা ব্যানার্জির পার্টি বলে কইছে, অসমের মানুষ অ্যাকসেপ্ট নকরে বলে রিপুন বোরা কইছে। রিপুন বোরাজিকে আমি বলবো, শ্রদ্ধেয় রিপুন বোরাজি, মেঘালয়াতে মুকুল সাংমা লিডার অফ অপোজিশন একটা ট্রাইবাল স্টেটে হয়ে গেছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মেঘালয়াতে অ্যাকসেপ্ট করেছে, আসামে কেন করবে না? দিস ইজ অল প্রপাগান্ডা। রিপুনদা ছাড়তে চায়, রিপুনদার কি অ্যাম্বিশন আমি বলতে পারবো না, পার আপনি নিজের অ্যাম্বিশনের জন্য আমি অনুরোধ করছি বিনম্রতা, আপনি তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করবেন না, হামারা ফিউচার আমারে হাত মেয়ে, উই উইল ডু হোয়াট এভার উই হ্যাভ টু ডু। লাস্ট কোয়েশ্চন, এটা 2026ত আপনি ভাবে নাকি যে বিজেপি সরকার হবো না অপোজিশনের সরকার হবো অসমত? আমি মনে করি 2026ে আসামে বিজেপির সরকার হবে না, 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 নো চান্স। আর আমি বলে দিচ্ছি কেন, মানুষ আসামের মানুষ, অসমিয়া হোক, ট্রাইবাল হোক, বাঙালি হোক, গার্ডেন হোক, মণিপুরি হোক, পিপল আর ফেড আপ অফ কমিউনাল পলিটিক্স। হেমন্ত বিশ্ব শর্মা কমিউনাল পলিটিক্স কেন করছেন? কারণ উনি জানেন বিজেপি ইজ লুজিং, দিস ইজ দ্য লাস্ট ওয়েপন ইন দ্য ব্যাগ অফ বিজেপি, অ্যান্ড বিজেপি ক্যানট উইন, ক্যানট উইন ইন আসাম, আর কমিউনাল পার্টি ক্যানট উইন ইন আসাম, পিপল অফ আসাম, পিপল অফ আসাম আর পিস লাভিং অ্যান্ড দে আর নট কমিউনাল। দেখা যাবে, লেট দ্য টাইম কাম। আবি দেখে আম আদমি বি হ্যাঁ, তৃণমূল বি হ্যাঁ, আর কংগ্রেস বি হ্যাঁ। দেখেন আমি একটা কথা বলি, লোকসভাতে মানুষ একরকম চিন্তা করে, পঞ্চায়েতে একরকম ভোট দে, অ্যাসেম্বলিতে একরকম ভোট দে, সো ইউ ক্যানট সে কি ক্যা হোগা, পার 100% ইউ বি শিওর দ্যাট বিজেপি ইজ নট গোয়িং টু ফর্ম গভর্নমেন্ট ইন আসাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয় সুস্মিতা দেবে আমাক এক্সক্লুসিভ ইন্টারভিউত তেখেতে কলে যে 26ত বিজেপিয়ে সরকার গঠন করিব নোৱাৰে, বিরোধীর সরকার হব আর সাম্প্রদায়িক রাজনীতিত অসমৰ মানুহে ঘৃণা করে বলে কৈছে, আর অসম তৃণমূল কংগ্রেসক মমতা ব্যানার্জীর দলক তেখেতে অসমত শক্তিশালী রূপত উপস্থাপন করিব আর অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকক লৈ আগবাঢ়িব বলে জানাইছে। ধন্যবাদ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।